নিচে কি এই রুচিটা দেখেন যায় এটা এতটুকু পর্যন্ত নিচে কি আমরা হ্যাঁ পাঁচটা করে দেওয়ালে তার কি নাম্বার এতটুকু আর নেয়া রুচি দেখেন মোটর দিয়া দৌড়তো না
Itu biru kau mau?
घटना घटे आप धर्मनगर डिजास्टर मैनेजमेंट टीम क्या सर धर्मनगर डिजास्टर मैनेजमेंट এত ইকুইপমেন্ট ধর্মনগর ডিএম অফিসে রাখা এগুলো কোথায় স্যার ডিজাস্টার তো আছে কিন্তু ওই সব টেকনিক এরকম হাই টেকনিকগুলো মানে টেকনিক্যাল মানুষগুলি নেই ধর্মনগরে না স্যার এটা কুলা ঠিক আছে স্যার ঠিক আছে এরকম দেখলেন সাইড হবে সাইড হবে এটা মারা গেছে হ্যাঁ মারা গেছে নাম আমাকে নামছি নামার পর অক্সিজেন অক্সিজেন নিয়ে নামছি অক্সিজেন আপনি কি যখন নামলেন তখন কি আপনার মুখে অক্সিজেন ছিল না মাস্ক লাগানো ছিল Thank you.
আমরা মানুষ মারার অধিকার আপনারা রাখেন।
নিরীহ মানুষের লাঠি চার্জ দিয়েছে, এটা আমরা বিচার লাগে, তিনটা মানুষ মারা গেছে, তারপরে নিরীহ মানুষ দুজন মরছে, এটা আমরা মানে আলোচনা না বিচার লাগে। শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে না আন্দোলন এদিকে ক্রস দিয়ে দেন না, ভালো লাগুনি ভালো পাই নিছে যদি লাগে হুকের মধ্যে চেষ্টা করেন নাকি খালি লাগলেই পরে তুলে মাস্ক আইবার আগে আপনি এটা ধরে রশি ধরে রেখে স্ট্রেচার আছে নি অ্যাম্বুলেন্স ডাক্তার
জীবনের লাইফ এই তিনটা পরিবারের জীবন জীবিকা নির্বাহের ব্যবস্থা তাই না করব, এটার গ্যারেন্টি আমরা 24 ঘন্টার ভিতরে চাই। আমরা আজকে ইয়ে সারমু বডি আমরা সারমু 24 ঘন্টার ভিতরে যদি আমরা এটা ইয়ে না পাই আমরা কিন্তু ডেড বডি লইয়া এসডিএম অফিস গেরাও করে বইতাম, আমরা মারিয়া তুলতে লাগবো। যদি লাঠি চার্জ করা হয় যদি ভালো মারা হয় তারপরে মানুষ কিভাবে বিশ্বাস করবো প্রশাসনের উপরে, যে প্রশাসন 25 ফুট কুয়ার নিচে গিয়া দুইটা নিরীহ মানুষকে তুলতে পারছে না, ব্যর্থ, তাদের সামনে বাসা বাসা করে মারা গেছে, অক্সিজেন নাই, মাস্ক নাই, ট্রেনার নাই, অথচ আমরা দেখছি ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে কোটি কোটি টাকা রাজ্যে আর এই টাকাগুলো কই যায় আমরা প্রস্তর প্রশাসনের কাছে, কয়েকদিন পরে পরে ডিএম অফিসে, ব্লক অফিসে, পঞ্চায়েত অফিসে ডিজাস্টার ম্যানেজমেন্টের নামে ট্রেনিং হয়, এই টাকাগুলো কোথায় যায়? কে আত্মসাত করে যে 25 ফুট কুয়ার নিচ থেকে একটা মানুষটা তুলতে পারে না? এই প্রশাসন নির্লজ্জের মতো সাধারণ নিরীহ মানুষের উপরে লাঠি চার্জ করে, কে ওটা দেয় এই লাঠি চার্জে? আমরা আপনাদের কাছে একটা দাবি, আমরা 24 ঘন্টার টাইম, 24 ঘন্টার টাইম যদি আমরা এই লাঠি চার্জের সুষ্ঠু বিচার কে বা কারা লাঠি চার্জের অর্ডার দিছে, কিভাবে লাঠি চার্জ হইল, কেন কলেজ পড়ুয়াদের, নিরীহ কলেজ পড়ুয়াদের উপরে লাঠি চার্জ করা হইল, কেন যে স্বামী মারা গেছে তার স্বামীর স্ত্রীর উপরে লাঠি চার্জ করা হইল, এটার সুষ্ঠু বিচার এবং এই তিনটা পরিবারের জীবন জীবিকা নির্বাহের গ্যারেন্টি যদি আমরা 24 ঘন্টার ভিতরে না পাই তাহলে আমরা ধর্মনগর শহরে গণ আন্দোলন তুলবো, এই ডেড বডি লইয়া অত সময় আমরা এটা সৎকার করতাম না। আমি নিজে গিয়া সেরা ডিএম সাহেবের সঙ্গে আমি আপনাদের বক্তব্যটা ইয়ে করুন, হ্যাঁ এখন এখানে এটা আপকে তো আপনারা রাস্তা ছাড়েন সবাই সামনে কথা হয়েছে তো আপনারা রাস্তাটা ছাড়েন। আরে
ওখানে আপনার প্রশ্নটা করবো ইয়ে করবো তারপরে না রাস্তা।